কত পরিবার ধ্বংস হয়েছে শুধু পরকীয়ার কারণে, কত বাবা মার বুক খালি হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের কারণে, কত ছেলে মেয়ে অপা অসময়ে, অসময়ে বলতে যে সময়ে আশা করা হয় না, মূলত অসময়ে বলতে কিছু না, সবাই তার সময় অনুযায়ী দুনিয়া থেকে যায়, তারা অল্প বয়সে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে, কত যুবক পড়াশোনা ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়া ধ্বংস হয়েছে, আখেরাতের ধ্বংস তো নিশ্চিত শুধুমাত্র এই জেনার কারণে। অতএব যদি দৃষ্টিকে সংযত রাখা হয় তাহলে সমাজ নিরাপদে হবে এবং আমরা সবাই নিরাপদে থাকব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওমা তুখফি সুদুর, চোখ দিয়ে আপনি লুকিয়ে লুকিয়ে কি কি দেখেন না দেখেন। বিশেষ করে আজকাল মোবাইল ফোনের কারণে, স্মার্টফোনের সুবাদে ফেরেশতার মতো মানুষ হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস, হারাম অপাত্র অপাত্র দৃষ্টিপাত করে এবং গুনাহের কাজ করে, মানুষ টের পাচ্ছে না কিন্তু সে গুনাহে লিপ্ত আছে না নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।